হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের যে টিউটোরিয়ালের বিষয় সেটা হচ্ছে যে অক্সিসিটি লাইন আপনারা কীভাবে অ্যাডজাস্ট করে জ্বালাতে পারেন। তো এটা কীভাবে জ্বালানো যায় আজকে আমি আপনাদেরকে সেটা শেখাবো। আর এর আগের ভিডিওতে আমি শিখেছিলাম আসলে কোনটার কী নাম, কোনটার কী কাজ বা কীভাবে এটাকে সেট করতে হয় সেগুলো আপনাদেরকে শিখেছিলাম। তো আজকে আমি সরাসরি আপনাদের কীভাবে জ্বালাতে হয় সেটা শেখাবো। তো চলুন আমরা এটা কীভাবে জ্বালাতে হয় শিখে নিই। তো এটা দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নেক্সট আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা বেল আইকনটি চালু করে রাখবেন, কারণ বেল আইকন চালু থাকলে নোটিফিকেশন আকারে আপনার কাছে একটি মেসেজ চলে যাবে যে আমার এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো চলুন এটা আমরা জ্বালাবো। জ্বালানোর জন্য জাস্ট আমরা অক্সিজেন বাল্বটি খুলে দেবো এবং কেসিটি লাইনের বাল্বটি খুলে দেবো। তো চলুন দেখাই। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারটি হচ্ছে আমাদের অক্সিজেন সিলিন্ডার। তো এই অক্সিজেন সিলিন্ডারের এই যে হচ্ছে বাল্ব, এটা অন অফ করা যায়। এই অক্সিজেন সিলিন্ডারের বাল্বটি আমরা প্রথমে খুলে নেব। এটা বাল্বটা খুললে আপনারা এই কাঁটার দিকে লক্ষ্য করলেও একটু দেখতে পারবেন যে কাঁটাটি নড়ে। দেখুন, আমি একটু দূর থেকে দেখাতে হবে, কারণ সম্পূর্ণ দেখাতে হবে। এই বাল্বটি এই দিকে চাপ দিলে অর্থাৎ খুলবে, এইদিকে এটা বন্ধ আছে, এখন বন্ধ পজিশনে আছে। এটা আমি এইদিকে যখন ঘুরাবো তখনই এটা বাল্বটি খুলবে। দেখুন, আমি বাল্বটি খুলে নিচ্ছি। বাল্বটি আমি খুলে নিলাম, হালকা পরিমাণ খুলে নিলে হবে। বাল্বটি যে খুলে নিয়েছি বা বাল্বটি খুলেছে সেটা দেখানোর জন্য ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে দেখুন দুইটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে রেড। অর্থাৎ ব্ল্যাক কালারের যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত এটা হচ্ছে অক্সিজেনের লাইন, আর এটা হচ্ছে গ্যাস বা এলপিজি বা অ্যাসিটিলিনের লাইন। সুতরাং এই কালো বাল্বটি যে খুলেছে সেটা আমরা দেখতে চাইলে এখানে আরও দুটি বাল্ব রয়েছে, দেখুন একটি ব্লু এবং কি একটি রেড দেওয়া রয়েছে। এখানে ব্লুটা দ্বারা আমরা বুঝবো এটা আমাদের অক্সিজেনের লাইন, আর রেড যেটা সেটা দ্বারা আমরা বুঝবো এটা আমাদের অ্যাসিটিলিন বা এলপিজির লাইন। তো এই বাল্বটি যদি আমি খুলি তাহলে আমাদের এই মাথাটি দিয়ে আমরা অক্সিজেন পাবো। যদি এই মাথা দিয়ে অক্সিজেন বের হয় তাহলে কিন্তু আমার ওই এই বাল্বটি খোলা হয়েছে। তো চলুন আমরা এটা খুলে নেই। দেখুন, অক্সিজেনের যে বাল্বটি রয়েছে এটা কিন্তু অক্সিজেনের বাল্ব, ব্লু কালার অক্সিজেনের বাল্ব। তো এটা যদি আমি খুলি দেখুন আপনারা এক ধরনের শব্দ অনুভব করতে পাচ্ছেন, মেবি আপনারা এদিক দিয়ে শব্দ কিন্তু পাচ্ছেন, এটা কিন্তু বের হচ্ছে এদিক দিয়ে। এখানে যদি কোনো পেপার ধরতাম তাহলে বুঝতে পারতেন আরও বেশি ভালো, কিন্তু শব্দ দেখে মেবি আপনারা বুঝতে পারছেন বাল্বটি খোলা হয়েছে। তো এটা আমি বন্ধ করে দেই। দেখুন শব্দটি, বাল্বটি এদিকে ঘুরালে খুলে আর এদিকে যদি ঘুরাই তাহলে বন্ধ হয়ে যায়। দেখুন, এটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এখন আমি যেটা করব, ডিয়ার ভিউয়ার্স, অ্যাসিটিলিনের বাল্বের কাছে, ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলপিজি, আমরা এই সিলিন্ডারটি আপনারা বাসাবাড়িতে যে সিলিন্ডারে যে গ্যাস ব্যবহার করে থাকেন হুবহু সেই গ্যাসটিই আমি এখানে নিয়েছি। তো এই গ্যাসটা এটা আমরা আমাদের এই টর্চ বার্নারটি দিয়ে যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, বাল্বটি খুলে নিতে হবে। এই বাল্বটি খোলার জন্য এখানে যে বাল্বটি রয়েছে এটা আমরা এভাবে খুলে নিতে পারি। এভাবে যদি আমরা এই বাল্বটি খুলে নেই, এরপর আমাদের এই যে টর্চটি রয়েছে টর্চের মধ্যে কিন্তু এটা হচ্ছে অক্সিজেনের লাইন বাল্ব এবং কি এই রেড কালারটি হচ্ছে অ্যাসিটিলিনের। সুতরাং এই বাল্বটি যদি আমরা খুলি তাহলে এদিক দিয়ে আমাদের অ্যাসিটিলিন বের হবে, অর্থাৎ এলপিজি বের হবে। আপনারা লক্ষ্য করুন, আপনারা হয়তোবা শব্দ শুনতে পাচ্ছেন, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন যে দিক দিয়ে আমাদের গ্যাস বের হচ্ছে, এই গ্যাসের মাথাটি দিয়ে বের হচ্ছে। এখানে যদি পেপার ধরতাম তাহলে কিন্তু দূরে সরে যেত, কারণ এটা দিয়ে বের হচ্ছে। শব্দ শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো আমি এটা বন্ধ করে দেব। দেখুন, এটা আমি বন্ধ করে দিলাম। এই বাল্বটি এদিকে খুলে আর এদিকে বন্ধ হয়, ঠিক সেম এই বাল্বটিও। এই বাল্বটি যদি আমরা এদিকে ঘুরাই খুলবে আর এদিকে ঘুরালে এটা বন্ধ হবে। তো এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই সিস্টেমেই হয়। এটা আপনারা যদি হাতে পান কখনো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে অন অফ করতে হয়। তো এখন সকল সেট আপ শেষ আমাদের, জাস্ট আমরা এখন এটাকে জ্বালাবো। তো এটি আমরা অক্সিজেন এবং অ্যাসিটিলাইন দুটি লাইনই ছেড়ে আমরা এটাকে জ্বালাবো। আর জ্বালাইতে গেলে অবশ্যই আমাদের একটি জ্বালানি প্রয়োজন, অর্থাৎ দেয়াশ লাইট বা ম্যাচ বা এই ধরনের কিছু বা স্পার্ক লাইট, যেগুলো দিয়ে এটাকে জ্বালিয়ে দেওয়া যাবে। তো আমরা এটা জ্বালানোর জন্য একটি দিয়া সেলাইয়ের ব্যবস্থা করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন
এটিকে জ্বালাইতে গেলে প্রথমে আমি এটাকে আমি প্রথমে শুধুমাত্র এলপিজির বাল্বটি আমি খুলবো। আমার এলপিজি সিলিন্ডারের বাল্বটি কিন্তু খোলা আছে, এই বাল্বটা আমি বন্ধ করে রেখেছি বিদায়। এখন আমাদের এই টর্চের মাথা দিয়ে এলপিজি বের হচ্ছে না, তো আমি প্রথমে এই এলপিজি সামান্য পরিমাণে ছাড়বো। আপনারা মনে রাখবেন, প্রথমে যখন জ্বালাবেন তখন আপনাকে এলপিজি অর্থাৎ গ্যাসটা বা যাদের অ্যাসিটাইলিন সিলিন্ডার রয়েছে তারা অ্যাসিটাইলিনটা হালকা পরিমাণে ছাড়বেন, এই মাথা দিয়ে হালকা পরিমাণে বের হবে। তো এই হালকা পরিমাণে বের হওয়ার পর আমরা দিয়ে সেলাই দিয়ে এটাকে জ্বালাবো। যদি আমরা এটা বেশি করে খুলে ফেলি, এই বাল্বটি যদি আমরা বেশি খুলে ফেলি, খুব বেশি, তাহলে যখন আমরা জ্বালাতে যাব তখন কিন্তু আমাদের আগুনটা অনেক বড় হয়ে যাবে এবং কি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। তো এমনটা যাতে না হয় সেই জন্য আমরা এটাকে হালকা পরিমাণে খুলে নেব। হালকা পরিমাণে খোলার পর আমরা এটাকে জ্বালিয়ে দেব, তাহলে আমাদের হালকা করেই জ্বলবে। এটা জ্বলার পর যখন হালকা পরিমাণে জ্বলবে, এরপর আমি এটার সঙ্গে এই যে অক্সিজেন বাল্বটি রয়েছে, অক্সিজেন বাল্বটি খুলে সেটাতে আমরা অক্সিজেন দেব। তো অক্সিজেন দিলে এই দুইটা মিলে আমরা এমন একটি ফয়েল তৈরি করব, এখানে এমন একটি টেম্পারেচার তৈরি করব যেটার দ্বারা আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি সহজেই করে নিতে পারি। তো এখানে দুই ধরনের কাজ করা যায়, নর্মাল এবং কি হার্ড। যেমন আমরা যখন কপার টু কপার ওয়েল্ডিং করব, সেই ক্ষেত্রে আমরা হালকা পরিমাণে আমাদের তাপের টেম্পারেচারটা করে নেব, অর্থাৎ এখানে যে রশ্মি বেগুনি রশ্মির মতো হবে সেটা আমরা হালকা পরিমাণ করে নেব। কারণ কপার টু কপার বেশি তাপের প্রয়োজন হয় না, যখন আমরা কপার টু আয়রন করব তখন আমরা বেশি পরিমাণে হিট যাতে হয় সেই ব্যবস্থা, সেভাবে আমরা একটি ফয়েল এখানে তৈরি করব। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এটাকে জ্বালাই। ডিয়ার ভিউয়ার্স, আমি এই অ্যাসিটাইলিন অর্থাৎ এলপিজির যে বাল্বটি আমি সামান্য খুলে নেই, আমি এটাকে সামান্য খুলবো, সামান্য না খুললে আগুনটি বড় হয়ে যাবে। দেখুন, আমি এটা এখন মাথাটি জ্বালিয়ে দেব। দেখুন, এটা আমি জ্বালিয়ে দিয়েছি এবং কি আমাদের এটা জ্বলতেছে। দেখুন, আগুনটি কিন্তু বেশি একটা বড় হয় নাই, এটা যদি আমি আরও বাড়াই দেখুন আগুন কিন্তু বড় হয়ে যাবে। দেখুন, আগুন কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এটা আমি আবার কমিয়ে আগুনটাকে ছোটো করে নিতে পারি। তো এটা দেখুন, আমি কমিয়ে আগুনটাকে ছোটো করে নিলাম। তো ছোটো করার পর এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখন অক্সিজেন দিতে হবে। এখানে আমি এই অক্সিজেন যে বাল্বটি রয়েছে সেই বাল্বটি আমি খুলবো হালকা পরিমাণে। দেখুন, এক ধরনের হিটের যে তাপটা এখানে হয়ে গেছে। আমরা যদি এই হিটটি কপার টু কপারের জন্য আমরা ওয়েল্ডিং করি তখন কিন্তু এই পরিমাণ হিটেই আমরা সেটাকে করে নিতে পারি। আর যদি আমাদের আরও বেশি হিটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অক্সিজেন এবং অ্যাসিটাইলিন দুটাই আমাদেরকে বাড়াতে হবে। দেখুন, আপনারা এখন শব্দ দেখেই বুঝতে পারতেছেন মেবি যে এখন হিটটা কিন্তু বেশি পরিমাণে, বেগুনি যে রশ্মিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হিটের পরিমাণটা বেশি। এটা আমরা আরও বাড়াতে পারবো যদি আমরা অক্সিজেন এবং এলপিজি আরও বাড়াই। তো দেখুন, এভাবে যদি আমরা হিটটা রাখি তাহলে আমরা এই হিটটা রাখবো কপার এবং কি আয়রন যখন আমরা ওয়েল্ডিং করব তখন আমরা এত বেশি পরিমাণ হিটে রাখবো, আর যখন আমরা কপার টু কপার করব তখন আমরা প্রথমের মতো সেটাকে কমিয়ে রাখব। তো দেখুন, আমি একটু কমিয়ে দেই আবার। দেখুন, আমি আস্তে আস্তে এটাকে কমিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু কমে গেছে অনেকটাই। তো আপনারা এটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবেন, আর এটা অ্যাডজাস্ট করার জন্য আমি কিন্তু সম্পূর্ণ কাজ করেছি। দেখুন, আপনারা লক্ষ্য করবেন আমি এটা বাড়ানো কমানোর জন্য এখানে যে দুইটি বাল্ব রয়েছে, যেমন দেখুন আমি অক্সিজেন একটু বাড়িয়েছি, আমি যদি এলপিজি বাড়াই দেখুন। এখানে দেখুন এটা শব্দ করে কিন্তু বন্ধ হলো। কেন বন্ধ হলো সেটা হচ্ছে যে এখানে যদি আপনি এটা অক্সিজেনটা এখানে যদি একেবারে আপনারা প্রথমে বন্ধ না করেন তাহলে কিন্তু এটা জোরে শব্দ করে বন্ধ হবে, সেটাও আমি দেখাবো। তো এটা আমি আবারও একটু জ্বালিয়ে নেই। বিয়ার্স, আমি আবার একটু জ্বালিয়ে নিচ্ছি।
দেখুন, আমি বাল্বটি জ্বাললাম আবার। তো এখানে আমি এখন হচ্ছে আবার অক্সিজেন দিচ্ছি, দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো টেম্পারেচার নিব। দেখুন আমাদের বাল্বটি কিন্তু এখন একদম আমরা আমাদের প্রয়োজন মতো একটি হিট, যখন যে প্রয়োজন লাগবে আমরা সেই হিট এটাকে এভাবে অক্সিজেন এবং ক্যাপাসিটি লাইন কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে আমরা বানিয়ে নিতে পারি। তো আমাদের যখন যে যেরকম প্রয়োজন হবে আমরা তখন সেই রকমভাবেই এটাকে বানিয়ে নেব। তো এটা যখন আমরা বন্ধ করব সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এটা আমরা যদি বন্ধ করতে যাই, আমরা যদি হঠাৎ করে আমাদের এই এলপিজি গ্যাসটা বন্ধ করে দেই, তাহলে কিন্তু এটা জোরে শব্দ করে সাউন্ড হবে এবং কি এটা অনেকে ভয় পেয়ে যাবে। আর যদি আমরা অক্সিজেনটা প্রথমে বন্ধ করে দেই, তারপর যদি আমরা এটা বন্ধ করি কোনো শব্দ হবে না। নিয়মটা প্রথমে অক্সিজেন লাইনটি এখানে অক্সিজেন এটা দেখুন ব্লু কালার, এটাকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আপনাকে অক্সিজেন লাইনটি অবশ্যই প্রথমে বন্ধ করতে হবে, এরপর আপনাকে এলপিজি বাই বন্ধ করতে হবে। দেখুন আমরা অক্সিজেনটি বন্ধ করে দিচ্ছি, অক্সিজেন আমরা বন্ধ করে দিলাম, আমাদের আলোটি লাল হয়ে গেছে। এখন আমরা আমাদের জাস্ট এই এলপিজির বাল্বটি বন্ধ করে দিলেই এটা নিভে যাবে। দেখুন একেবারে এটা নিভে গেল কোনো রকম শব্দ ছাড়াই। যদি আমরা এটা আগে বন্ধ করে দিতাম, অর্থাৎ এলপিজি লাইনটি আগে বন্ধ করে দিতাম, তারপর যদি আমরা অক্সিজেন বন্ধ করে যাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা জোরে শব্দ করে আওয়াজ হতো। সেটা যদি আপনারা পরীক্ষা করতে চান আমি আপনাদের দেখাচ্ছি। গ্যাস ব্রাস দেখুন আমি আবার বাল্বটি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো যে আগে যদি আমরা আমাদের এলপিজি অর্থাৎ গ্যাস সেটা বন্ধ করি, তাহলে এটা কিভাবে কেমন শব্দ হয়। দেখুন এটা কিন্তু আমাদের সেই এলপিজি লাইন গ্যাস, আর এটা অক্সিজেন। আমি যদি এলপিজি লাইনটি প্রথমে বন্ধ করে দেবো, দেখবেন আপনারা কী পরিমাণ শব্দ হয়, শব্দটা আপনারা শুনতে পারবেন মেবি। ডিয়ার্স আপনারা লক্ষ্য করুন, প্রথমবার শব্দ হয়নি, তো হয়নি আসলেই। এটা কিন্তু অনেকটাই এভাবে শব্দ হয় বা হওয়ার কথা, একবার কিন্তু শব্দ আপনার প্রথমবার শব্দ হয়েছিল এভাবে বন্ধ করাতে। তো ডিয়ার ভিউয়ার্স এটা শব্দ হয়, অ্যাকচুয়ালি শব্দ হয়, এটা এখন এখানে শব্দ আমি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু শব্দ কিন্তু প্রথমে প্রথম একবার শব্দ হয়েছে, শব্দ হয়ে বন্ধ হয়েছে। তো এটা ব্যাপক শব্দ হয় যদি এরকমটা হয়, এই বিষয়টি আপনারা মনে রাখবেন। এটা বন্ধ করার জন্য প্রথমে আপনাদের অবশ্যই অক্সিজেনটি বন্ধ করে দিতে হবে, এরপর আপনাদের এলপিজি অর্থাৎ গ্যাস লাইনটি বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আপনারা এটাকে চালাতে পারেন এবং কি নিজেদের ইচ্ছা মতো এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, এবং কি এটা প্রয়োজন মতো আপনারা যে কোনো পরিমাণের হিট আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এই দুটি বাল্ব আপনারা কমিয়ে বাড়িয়ে। তো এটাই ছিল অক্সিজেন লাইন কীভাবে জ্বালানো যায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বলে এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।